রাইট নাও আমরা এনআইএফডি ক্যাম্পাসে রয়েছি ব্লুজ অ্যান্ড বিয়ন্ডের টিম। আজকে এখানে এক্সিবিশনটা যেটা রয়েছে সেই এক্সিবিশনের মেন থিমটা সবাইকে মানে সাংঘাতিকভাবে শিহরণ সৃষ্টি করে দেবে এত সুন্দর ক্রিয়েশন ডান বাই দ্য স্টুডেন্টস। সো টেল মি অ্যাবাউট দিস ক্রিয়েশন বাই ফ্রম ইউর এন্ড। Our cafe is named Cafe Voyagers Villa, which is eco-tourism villa also. We have a theme of vintage look. We have been creating this since a month. And all the furnitures, all the wall treatments, everything is done by all of us. To the ceiling. Flooring, ceiling, wall treatment, the furnitures, lighting, your everything. Your mentor is yeah, we were totally guided by our mentor. Three sections in our cafe. One is the coffee area, and which is in a Grecian manner. Another is the reading area, that is in the European manner, and one is a Norway, that is the discussion area for the traveling purposes. All the unlucky, even the lucky ones, can come here and share their traveling experience, learn more about it, book their travel tickets, and also enjoy some coffee with it. ব্লুজ অ্যান্ড বিয়ন্ডের হচ্ছেটা কি সেগমেন্টে আজকে আমরা স্পেশালি আমাদের প্রিয় সায়নি ঘোষকে পেয়ে গেছি এনআইএফডি ক্যাম্পাসে, যেখানে চলছে এক্সিবিশন। হ্যাঁ, এই এক্সিবিশনটা স্টুডেন্টদের ক্রিয়েশন নিয়ে করছে এনআইএফডি থেকে। তো আজকে সায়নি এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সাচ এ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স এখানে, সাচ ক্রিয়েটিভ পিপল, স্টুডেন্টস যারা আগামী দিনে বিশাল বিশাল প্রত্যেকে ফ্যাশন ডিজাইনার্স, ইন্টেরিয়র ডিজাইনার্স হতে চলেছে। অ্যান্ড ইটস সাচ এ নাইস ভাইব টু বি অ্যামং অল দ্য ক্রিয়েটিভ পিপল। ফ্যাশন কনসিয়াস যে জিনিসটা যদি আমি বলি, তাহলে সায়নি ঘোষ এই স্টেটমেন্টের মধ্যে কীভাবে নিজেকে এক্সপ্রেস করবে? আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি আন্ডারস্টেটেড হোয়েন ইট কামস টু ফ্যাশন, এবং আই থিঙ্ক দ্যাট ইজ মাই স্টাইল স্টেটমেন্ট, যে আমি কখনোই ভীষণ বেশি করে ফেলি না, বিকজ আমার মনে হয় যে ফ্যাশন ইজ সামথিং যেটা আপনাকে এনহ্যান্স করবে, আপনাকে ওভারশ্যাডো করবে না। আমি সবসময় প্রেফার করি যে আমাকে কেউ বলবে ইউ আর লুকিং প্রিটি, ইনস্টেড অফ সেইং ইউর ড্রেস ইজ লুকিং প্রিটি। সো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ইট শুড বি এ ফাইন ব্যালেন্স, এবং কমফোর্টেবল, কমফোর্ট ইজ দ্য মেইন থিং। এই জন্য আমি নিজেও খুবই কমফোর্টেবল ক্লোদিং লাইনে বিশ্বাস করি। অ্যান্ড আমার মনে হয় যে নিজের পরিচয়টাকে যেন জামাকাপড় ছাপিয়ে না যায়। সো ইট শুড বি এ ফাইন ব্যালেন্স। ফ্যাশন শুড বি সামথিং দ্যাট মেক্স ইউ ফিল কমফোর্টেবল, লুক কমফোর্টেবল, অ্যান্ড ইট ইজ সামথিং দ্যাট গিভস ইউর ন্যাচারাল রাইট টু আদার্স। তোমার ফ্যাশন স্টেটমেন্ট কি? আমার ফ্যাশন স্টেটমেন্ট ইজ কমফোর্টেবল ক্লোদিং, কুল, ক্যাজুয়াল, এবং সবসময় যেহেতু আমাদের এখানে একটা ক্লাইমেট বা ওয়েদার যেটাকে আমরা বলি, ইটস নট ভেরি ফ্যাশন ফ্রেন্ডলি। সো সেখানে দাঁড়িয়ে যতটা মিনিমালিস্টিক ফ্যাশন হয় এবং যতটা কমফোর্টেবল ফ্যাশন হয়, আমার মনে হয় পরেও আরাম এবং যারা দেখবে তাদের দেখেও আরাম। তুমি বেসিক্যালি এই ফ্যাশনের ব্যাপারে খুব সিলেক্টিভ কি? আমি সিলেক্টিভ ইন দ্য সেন্স দ্যাট আই এম ব্র্যান্ড সিলেক্টিভ ডেফিনেটলি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি খুবই লোকাল আর্ট বা রুরাল আর্ট বা যেগুলো আমাদের মনে হয় যেগুলো একদমই প্রত্যেকটা জায়গার সিলেক্টিভ যে ফ্যাশন ফর্মস আছে সেগুলোকে আমি খুবই পছন্দ করি। আমার মনে হয় যে ইন্ডিয়া এতটাই ডাইভার্স এবং এখানে এত রকমের ফ্যাশন, এত রকমের স্টেট রয়েছে যেখানে তাদের নিজস্বতা রয়েছে, নিজস্ব জামা কাপড় রয়েছে, নিজস্ব মেটেরিয়াল রয়েছে। ইন্ডিয়ার মতো একটা দেশের থেকে আই থিঙ্ক উই হ্যাভ আ ভাস্ট এরিয়া টু এক্সপ্লোর, এবং আমি আই এম ভেরি এক্সপেরিমেন্টাল দ্যাট ওয়ে। সো আমার আমার ভাল লাগে, আই লাইক বিং এক্সপেরিমেন্টাল উইথ ক্লোথস, বাট আই অলওয়েজ মেক শিওর দ্যাট দে আর কমফোর্টেবল। সায়নি ঘোষ মানে অবভিয়াসলি চলে আসে সিনেমা, তো সিনেমা ছাড়া সায়নি ঘোষ অসম্পূর্ণ আর আমাদের ইন্টারভিউও অসম্পূর্ণ। তো তোমার নেক্সট কামিং প্রজেক্ট কি? অনেক কিছু আসছে, আপাতত হইচইতে আসছে ওয়েব সিরিজ দেবালয় ভট্টাচার্যর ডিরেক্টেড চরিত্রহীন পথিকৃতের সাথে একটা হইচইতে শর্ট ফিল্ম করলাম, আসছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তার সঙ্গে রিলিজ করছি রিউনিয়ন, প্রি প্রোডাকশনে চলছে আড্ডা, দ্বিখণ্ডিত রহস্য রোমাঞ্চ সিরিজ, এবং অন্তরকাহিনী বলে আরেকটি ছবি আমি আর প্রিয়াঙ্কা কাজ করেছি, সেটা এখন প্রচুর ফেস্টিভ্যালে গিয়ে অনেক রকমের what should I say, appreciation kurocche, so that is also due release, so darshok has a lot to look forward to and so am I. Tell me about this exhibition from NIFD. Oh yes, yes. Annual exhibition. Yeah. Tell me. So we have two events every year. One is a fashion show which we have in February,
where our fashion design and textile design students showcase their clothes for the graduation day. But now we have the annual exhibition for textiles as well as fashion design and also interior design, where they again showcase their goods. So every year we inspire the children, of course, use their inspiration as well and creativity to take things to another level, to become more than Gen X, and then of course the future not only of Bengal, of India, but of the world. And we are more than world class. Hello everybody, Blues and Beyond dekhte thakun, and please subscribe, share and like. Press the bell icon on the YouTube app and never miss another update.